সিনেমার দৃশ্যকেও হার মানাবে মাত্র কয়েক মিনিটের এই ঘটনা। পুলিশের পাহারার মধ্যে নাটকীয়ভাবে গুলি করে হত্যা করা হলো ভারতের সাবেক এমপি আতিক আহমেদকে। কড়া নিরাপত্তার মধ্যেও এমন ঘটনায় হতবাক আর আতঙ্কিত গোটা ভারতবাসী। সাংবাদিকের ভিড়ে আততায়ী লুকিয়ে থাকায় নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন, তোলপাড় বিশ্ব মিডিয়াও। পুলিশের পাহারায় থেকে কিভাবে এমন ঘটনা ঘটল, কেন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিরোধী দলের রাজনীতিকরাও। এমনকি সাবেক এমপির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভে ফুঁসছেন তারা। এদিকে গ্রেফতারকৃত তিন হামলাকারীকে জেল হাজতে পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গুলি করার পরপরই সাংবাদিকের ছদ্মবেশে থাকা ওই তিনজন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ছেলের মৃত্যুর দুদিনের ব্যবধানে শনিবার খুন হন ভারতের সাবেক এমপি আতিক আহমেদ। ওই দিন রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আচমকা হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।